বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে একটা উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে, এবং আমরা 2041-এর মধ্যে বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সেই প্রকল্পে এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগই এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। 75-এর আঘাতকে সহ্য করে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে একটি উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে। দেশ 2041 সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে, সে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। গুরু এবার হোক শুরু একটি দেশবন্ধুপূর্ণ। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এর আগে দেশবরণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী স্মরণে সরকারি শাহ আব্দুর রৌফ কলেজ মাঠে দুদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন, উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন স্বপ্নিল স্বদেশ নামের একটি ফোয়ারা উদ্বোধন, কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার। এই বাংলাদেশ আওয়ামী লীগই এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। 15ই আগস্ট যে আঘাত এসেছিল, সেই আঘাতকে আবার সহ্য করে নিয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং সেই কারণেই আজকের বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে একটা উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে, এবং আমরা 2041-এর মধ্যে বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সেই প্রকল্পে এগিয়ে যাচ্ছে।